আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সংসার বয়স এ বয়সে সে তার বাবার প্রতিভায় মুগ্ধ আজ তার মুগ্ধতা আকাশ স্পর্শ করেছে কারণ তার বাবা কুদ্দুস মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে শুধু ধরে দেয়নি ইঁদুর নিয়ে যে মজা করতে পারে সেই ব্যবস্থাও করেছে লাল সুতা দিয়ে ইঁদুরের লেজ বাধা সুতা ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে সুতা টেনে ইঁদুর আবার কাছে আনা যায় বছরের মজিদ তার সাড়ে চার ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস তার বাবার কাছ থেকে উপহার পেয়েছে এমন বিস্ময়কর কিছু পায়নি ইঁদুরের সুতা ধরে আনন্দে তার প্রায় কান্না পেয়ে গেল ক্ষুদ্রস্নেহ পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখলো তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরালো তিনটা মাত্র বিড়ি আজ তার সারা সারাদিনের সম্বল দিন সবে শুরু হয়েছে এর মধ্যে একটা অকারণে খরচা করে ফেলা নিতান্তই বেকবি তারপর কুদ্দুস মিয়া বেকবিটা করলো কারণ ছেলের আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে মন উদাস হলে বিড়ি সিগারেট টানতে ইচ্ছা করে মজিদ বাবার দিকে তাকিয়ে বলল বাবা ইন্দুর কামড় দেয় মিয়া না সুযোগ মাথা নাড়ল ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে ছেলে সঙ্গে কথা কম বলাই নিয়ম বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয় প্রশ্রয় দেওয়া ঠিক না প্রশ্রয় দিলে ভয় ভক্তি কমে যায় কুদ্দুসমেহার ধারণা ছেলেমেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেওয়া অকারণে কথা না বলা কিছুতেই যেন বাবার ভালোবাসা এরা টেন না পায় ভালোবাসা প্রকাশ করার জিনিস নয় ভালোবাসা গোপন রাখার জিনিস যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর এই যে মজিদ ইদুর নিয়ে খেলছে খেলাটা দেখতে তার ভালো লাগছে এই ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগল তার এই ঘর থেকে আকাশ দেখা যায় এটাও এক আনন্দের কথা তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না পাইপ ঘর বলা যায় এক মাসের উপর হলো তারা উঠে এসেছে শিওরেস পাইপে শুরুতে কুদ্দুসের কঠিন আপত্তি ছিল পাইপের ভেতর মানুষ থাকে রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলে তখন তার ইচ্ছা ছিল মনোয়ারার সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে শেষ পর্যন্ত ঝগড়াটা আর করলো না মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে ফায়দা কি এরা যুক্তি বোঝে না আল্লাহ যুক্তি বোঝার ক্ষমতা এদের দেনইনি তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে তার সামান্য কথা শুনলে সে যদি খুশি হয় হোক মানুষকে খুশি করার মধ্যেও আছে মিরপুর সাব মাঠে করে রাখা গোটা পনেরো পাইপের মধ্যে একটা দখল নিয়েছে তারা পাইপ গুলো দূর থেকে যত ছোট মনে হয় আসলে ততটা ছোট নয় ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম বৃষ্টিটা একটা ফোটাও ভেতরে আসে না পাইপের দুই মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হলো সবচেয়ে বড় সুবিধা মশার যন্ত্রণা নেই প্রথম দুই রাত ঘুমাতে একটু কষ্ট হচ্ছিল দমবন্ধ দমবন্ধ লাগছিল সে একসময় বলেই ফেলল ও মনে হইতেছে কবরের ভেতরে শুয়ে আছি মানকান একটা সোয়াল জবাব শুরু করব। মনেয়ারা জবাব দেয়নি স্বামীর অধিকাংশ কথার সে কোনো জবাব দেয় না এটা এক ধরনের বেয়াদবি রোজ হাসরে মনোয়ারা এই বেয়াদবির কারণে বিপদে পড়বে কুদ্দুস ঠিক করে রেখেছে সুযোগ সুবিধা মতো বিষয়টা সে স্ত্রীকে বুঝিয়ে বলবে সেরকম সুযোগ হচ্ছে না আর মেজাজ খুবই খারাপ যাচ্ছে মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করে মানকের নেকের কে ভাবছেন কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয় মানকের নেকের সোয়াল জবাব বিশদভাবে বলতে যায় এরা হইল আল্লাহ পাকে দুই ফেরস্তা এরা আশা প্রথমে বলবে তোমার রবকে তারপর বলে তোমার রসুলকে তারপর বলে মনোহারা চেঁচিয়ে বলে যান। দিক না। আদবের বর খেলাপ স্বামীকে ধমক স্বামী বড়ই আদবের জিনিস তাকে ধমক দেওয়া যায় না এর জন্যও রোজাসনে মনোয়ারার জটিল অসুবিধা হবে মনোয়ারার ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয় তবে বিচলিত হয় না যে সংসারের জন্য এত খাটাখাটি করে তার কিছু ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখাই যায় এই যে থাকার জন্য পাইপে সংসার পেতেছে মনোয়ারার জন্যই সম্ভব হয়েছে এসব খোঁজ খবর সেই রাখে গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেওয়া হয়েছে সংখ্যায় অতি অল্প মনোয়ারা সেই কম্বল দুটা জোগাড় করে ফেলল অবিশ্বাস্য ব্যাপার একটা তারা বিক্রি করলো বিয়াল্লিশ টাকায় দর ভালোই পেয়েছে অনেকে কুড়ি পঁচিশ টাকায় বিক্রি করে সেই টাকা জমা আছে একদিন রিক্সা কেনা হবে মনে হওয়ার ধারণা তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে যে কি পরিমাণ নির্বোধ হয় এটা তারই একটা প্রমাণ রিক্সা চালানোর শক্তি কি তার আছে একটা তো বলতে গেলে অবশ। সে যে দিনরাত ঘরে বসে থাকে অকারণে তো থাকে না উপায় নেই বলেই থাকে কোনো কারণে পা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত হয়েছে এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা জীবন মৃত্যুর ব্যাপার বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল কলের ইঞ্জিন চালানোর মধ্যে একটা ইজ্জত আছে রিক্সাওয়ালাকে সবাই তুই তুই করে বলে বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি করে ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না কুদ্দুস অবশ্যই এখনই কিছু বলছে না সময় হোক সময় হলে বলবে রাগারাগি চিৎকার করবে না মেছেলে অবলা প্রাণী এদের সঙ্গে রাগারাগি করা যায় না বুঝিয়ে বলতে হয় তবে কুদ্দুসের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না রিক্সার টাকা জমানোটা সহজ কথা নয় বিপদ আপদের কি কোনো শেষ আছে হুট করে একটা বিপদ আসবে খরচ করো টাকা গত ভাদ্র মাসে যেরকম বিপদ এসে খাড়ের উপর পড়লো মনে হলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায় তারা তখন পাকা দালানে মোটামুটি সুখেই ছিল কল্যাণপুরে আটতলা দালান হচ্ছিল কি কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষরা সেলামি দিয়ে ভাড়া নিয়ে থাকে তারাও দুশো টাকা সেলামি দিয়ে চারতলায় উঠে গেল সিঁড়িতে রেলিং নাই এটাই সমস্যা অন্ধকারে উঠতে নামতে ভয় ভয় লাগে পরিবেশও খুব খারাপ আজে বাজে ছেলেমেয়ে থাকে রাত দুপুরে হুল্লোড় এইসব জায়গায় সংসার করা ঠিক না তারপরেও ছিল উপায় কি তখন বড় মেয়েটা পড়লো অসুখে কথা নাই বার্তা নাই আকাশ পাতাল জ্বর তবে চিকিৎসার ত্রুটি হয় নাই মনোয়ারা তার জমা টাকার প্রতিটা পাই পয়সা খরচ করেছে আজেবাজে মেয়েগুলো যে যা পেরেছে সাহায্য করেছে মেটার মৃত্যুর পর আজেবাজে মেয়েগুলো গলা ফাটিয়ে কেঁদেছে আসরে এই মেয়েগুলোর বিচার হবে তখন কারো সুপারিশ কাজে লাগবে না যদি কাজে লাগতো তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করতো আল্লাহবাক বলতো ইয়া গাফুর রহিম তুমি এই মেয়েগুলারে ক্ষমা করে দিও এরা অভাবে পড়ে মহা অন্যায় করেছে এই অভাব তোমারই দেওয়া তুমি অবশ্য পরীক্ষা করার জন্য এই অভাব দিয়েছ এরা তোমার জটিল পরীক্ষায় পাশ করতে পারে নাই কিন্তু মেয়েগুলার অন্তর ভালো ছিল বড় মেয়েটার কথা কুদ্দুসের প্রায় মনে হয় তখন মনটা উদাস হয় মেটা বড়ই সুন্দর ছিল ছবি দেখার পোকা ছিল সবসময় ঘ্যান ঘ্যান করত বাপজান ছবি দেখব ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার তাছাড়া মনোয়ারা পছন্দ করে না লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে নিয়ে এসেছে ছবির মধ্যে শিক্ষণীয় কিছু নাই টাকা নষ্ট তারপরেও শিশুর আবদার বলে কথা শিশুদের প্রশ্রয় দিতে নাই কিন্তু তাদের দু একটা আবদাত রাখতে হয় এই বিষয়েও নবীজির নির্দেশ আছে নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়ে গেছেন নবীজি বলেছেন যে যে শিশুদের স্নেহ করে না সে আমার না। কুদ্দুস নবীজির নির্দেশ মনে করে মেয়েটাকে স্নেহ করেছে প্রয়োজনের বেশি করেছে করা উচিত হয় নাই আর একটু কম স্নেহ করলে তার মৃত্যুতে কষ্ট কম হতো তবে আল্লাহ পাকের হিসেব ঠিক আছে মেয়েটা বেশি সুন্দর ছিল বড় হলে মেয়েকে নিয়ে বিপদ হতো স্নেহ দেখানোতে বিপদ আছে তাই মজিদ কে সে কম স্নেহ দেখাচ্ছে ইঁদুরের বাচ্চা ধরে দিয়েছে এতে অনেকখানি স্নেহ দেখানো হয়ে গিয়েছে কোনো এক ফাঁকে একটা থমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে বাপ যান ইন্দুর কি খায় রা খায় চিরা গুড় মুড়ি কাগজ লোহা খায় না এমন জিনিস নাই ইন্দুর আর ছাগল জনেরই এক পদের খাও নেজিদ চোখ বড় বড় করে বাবার কথা শোনে এতে বড় ভালো লাগে কুদ্দুসের মনোয়ারা তার কথা শোনে না কিছু বলতে গেলেই বলে সুবজান তো দিক করেন না কুদ্দুসের কথা বলতে ইচ্ছা করে সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয় কথার মধ্যেই থাকে ভাব ভালোবাসা কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কিভাবে মনে হয় সহজ সত্য বোঝে না তার শুধু রোজগারের চিন্তা পথের ফকির হওয়ার মধ্যেও আনন্দ আছে আমাদের নবীজিও তো বলতে গেলে পথের ফকির ছিলেন বাবজান উম ইন্দুরটার কি লাগছে তোর নিজের লাগছে মজিদ লাজুক ভঙ্গিতে হাসলো কুদ্দুসের বড়ই মায়া লাগে তোর মা আসুক ব্যবস্থা হইব খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে তার নিজেরও খিদে হচ্ছে প্রবল ভাবে হচ্ছে ঘরে খানিকটা চিড়া দুপুরে দেওয়া হয়েছে কুদ্দুসের ধারণা ছিল মজিদ খানিকটা হলেও বাবার জন্য রেখে দেবে তা রাখেনি বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখতো মায়ের জাত তো চারদিকে নজর না করে এরা খেতে পারে না এটাও আল্লাহবাকের হুকুমে হয় আল্লাহ সব দিক খুব কঠিন নজর কি শুনছি এক কথা একশো বার বলনে করিস না করে যায় ইঁদুরের বাচ্চা নিয়ে খেলে সুতা ধরে ঝুলিয়ে রাখে ক্ষুদ্র প্রাণীটা ছটফট করে মজিদ তাতে মজা পায় কুদ্দস আরেকটা বিড়ি ধরে, বিড়িটা ধরে খিদেটা কমানোর জন্য বিড়ি সিগারেটের ধোয়া খিধার জন্য উপকারী তার মনে সন্দেহ হয় মনোয়ারা যদি খালি হাতে আসে কি উপায় হবে জমানো টাকা সে খরচ করবে না বড়ই কঠিন মেয়ে এই টাকায় সে কিনবে কে চালাবে তার রিক্সা কিছুই বলা যায় না হয়তো সে নিজেই চালাবে বড়ই কঠিন মেয়ে তার অসাধ্য কিছুই নেই মেয়েটার এখন কিছুটা মাথা খারাপের মতো হয়ে গেছে রোজগারের কোনো পথ দেখছে না কুদ্দুসকে সে কিছুই বলে না কিন্তু সে বুঝতে পারে মনোয়ারা রাত নটার দিকে ফিরল মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক ধক করে উঠল কারণ মনোয়ারের পেছনে ভদ্রলোক কিসিমের এক লোক পরনে পায়ে জামা পাঞ্জাবি হাতে রুমাল নাকি চেপে ধরেছে সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে খুব খুব করে কাশছে এই দৃষ্টি এই কাশি নাকে চেপে ধরা এই রুমাল সবই কুদ্দুস চেনে সে বড় বিষণ্ন বোধ করে কুদ্দুস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেহেস্তে তার একটা সুন্দর সংসার হবে এটা সে ধরেই নিয়েছিল মজিদ শরীফা আর তার স্ত্রী মনোহারাকে নিয়ে অতি সুন্দর সংসার যেখানে ছবি ঘর থাকবে মেয়েটাকে রোজ ঘরে নিয়ে যেতে হবে রাতে খাওয়া দাওয়ার পর চারজনে মিলে দাওয়ায় বসে গল্প গুজব বেহেস্তে নিশ্চয়ই চাঁদনি আছে চাঁদনি পশুরে গল্প মজাই অন্য এখন মনে হচ্ছে বেহেস্তে সেই সংসারে মনোহারার স্থান হবে না কঠিন বিপদে পড়বে। মনোহারা স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না গ্রাহ্য হলে সে অবশ্যই বলতো আল্লাহবাক এই মেয়ে তার সংসার বড় ভালোবাসে সে যা করেছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি তুমিও তাকে ক্ষমা করে দিও মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল আপনি মসজিদ রে লইয়া একটু ভুইরা আহেন কুদ্দুস মজিদকে কোলে তুলে নিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের মজিদের হাতে ধরা সুতার মাথায় ইঁদুর ঝুলতে থাকে মানুষের নিষ্ঠুরতায় সে ইঁদুর বড়ই কাতর বোধ করে শেষ হলো আমাদের আজকের নিবেদন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি